হ্যালো ফ্রেন্ডস, বাঙালির রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে আবারও কাঁচা পেঁপের একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি কাঁচা পেঁপের প্লাস্টিক চাটনি। এটা বানানো যেমন সহজ, তেমনি এটা বানাতে খুবই কম ইনগ্রিডিয়েন্টস লাগে। আর এই চাটনিটার বিশেষত্ব হচ্ছে এটার মধ্যে কোনো তেল ইউজ হয় না। তাহলে চলুন আজ আমরা চটপট বানিয়ে ফেলি কাঁচা পেঁপের প্লাস্টিক চাটনি। কাঁচা পেঁপের প্লাস্টিক চাটনি বানানোর জন্য আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁপে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। যতটা সম্ভব পেঁপেটা কিন্তু পাতলা করে কাটতে হবে, এটা ধুয়ে রাখা আছে। তার সাথে লাগছে আমাদের 1 টেবিল স্পুন কিশমিশ নিয়েছি, 1 কাপ চিনি, আর 1 টেবিল স্পুন নিয়েছি পাতিলেবুর রস। এর সাথে লাগছে আমাদের খুব সামান্য পরিমাণ একটু লবণ। গ্যাস অন করে দিয়েছি। এখন কড়াইতে আমি 2 কাপ মতো জল দিলাম। কাঁচা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। পেঁপেগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছি 10 মিনিট মতো। খুব সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দশ মিনিট হয়ে গেছে, দেখে নিই পেঁপেটা কতটা সিদ্ধ হয়েছে। পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা কড়া থেকে নামিয়ে জলটা ছেঁকে নিচ্ছি। এখন কড়াইতে আমি চিনিটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ জল। এটাকে একটু ভালো করে ফুটতে দেব। চিনিটা গলে গেছে একদম, খুব সুন্দর জলের সাথে ফুটেছে এটা। এখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা পেঁপেটা দিয়ে দিলাম। পেঁপেটার সাথেও আবার এই রসের মধ্যে পেঁপেগুলো আমি ফোটাচ্ছি আরও 4-5 মিনিট। এর মধ্যে আমি কিশমিশগুলো দিয়ে দিলাম। এটাকে আরও 3-4 মিনিট আমি ফুটতে দিচ্ছি। চিনির রসটা আরও একটু শুকিয়ে যাবে। 3-4 মিনিট হয়ে গেছে, চিনির রসটা কিন্তু বেশ অনেকটাই কমে গেছে। এখন আমি এর মধ্যে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। লেবুর রসটা ছড়িয়ে দিলাম। এটা বেশ টক মিষ্টি খেতে হবে, খুব সুন্দর একটা টেস্ট হয়। এখন এটাকে একটু নেড়ে দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। এটা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। এটা পুরোপুরিভাবে ঠান্ডা করে তবে আমি এটাকে সার্ভ করব। তৈরি হয়ে গেল আমাদের কাঁচা পেঁপের প্লাস্টিক চাটনি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।